পরে আমি আবার নতুন চুরি লাগাইলাম, দেখো অবস্থা। সে কবে নিছে বলছে, কাল তারপর দিন দিয়ে দিব, কিন্তু এখনো দিল না। তুই আর ওই মানুষ পাইলি না, ওই শিয়ালের কাছে মুরগি পটকা দিছ। মানে পুরা গ্রামে জানে ওই বেটা চোর, আর তুই ওর কাছে দিছস চুরি। কি 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 বলতেছিস তুই? কিন্তু কিছুই বলতে পারতেছিস না। তোর না বুঝার কি আছে? প্রত্যেকই জানে ওই চোর। নজরুলের চোর? হ্যাঁ, আসলে দেখে তো মনে হয় না, দেখলে তো ভালো মানুষই মনে হয়। তো বুঝবা কেমনে? তুমি আসো ওরই প্রেমে মজা তো বুঝবা। এই কি গলি তুই? তোরে কেটা কইছিস আমি যে নজরুলের প্রেমে মজা আছি? তাহলে তুমি এরকম বোকামিটা কর রাখে তুমি? আরে আমার কাছে আইছে, আইয়ে কইলো যে দেখো তোমার হাতের ছুরিগুলো কেমন ময়লা হয়ে গেছে। আমি দেখলাম ঠিকই তো, ঠিকই কইছে, যাইবো আর আইবো, যখন হাটে যাইতে আছে এই জন্য আমি দিছি। যাও, আর তুমি পাইছো? হ্যাঁ, চোরের কাছে মুরগি বড়কা দিছো না, শেষ। আচ্ছা শোন, তোর এসব ফালতু কথা শুনতে আমি রাজি না। তুই শুধু আর সংবাদটা দিবি যে নজরুল কবে ছাড়া পাইবে। ওই আদার বেড়েলি কি না আদার বেড়েলি কি? তুমি কি ভাবছো তুমি তোমার ওই চুরিটা পাইবা? যাও, যা গেছে গা গেছে গা। ওই চোরের কাছে মুরগি বড়কা দিছো না, এবারে কপাল থাপড়াও, বুঝছো? আর আমি গেলাম, আমার ওই পড়া আছে। কি কই গেল রে? চোরের কাছে মুরগি বড়কা দিছে? আসলে মানুষটা দেখে তো মনে হয় না যে সে চোর। আচ্ছা, কি সে চোর? ব্যাপক চিন্তার মাঝে পড়ে গেলাম। বুড়ো আমি তো কাল সকালে আল্লাহ যদি নেওয়া আমি শহরে যাব। তা এখন শহরে গেলে তোমার কি কি লাগবে তার একটা তালিকা আমাকে দিয়ে দাও। আচ্ছা আব্বা, আপনি শহরে কেন যাবেন? আরে মা, গ্রামের যে পরিস্থিতি, যে অবস্থা, চুরি সামারি বাইরে গেছে, ঘন ঘন চুরি হইতেছে। তো আমার ঘরের যে সম্পত্তি আছে, মনে করো এই যে মনে করো ঘরের দলিল আছে, তারপরে তোমার তোমার মার গহনা আছে, টাকা পয়সা আছে, অনেকে তো জানে না এগুলো, এগুলো তো আমি একদম নীরবে রাখি, বুঝো না? তো এই জিনিসগুলো আমি ব্যাংকে জমা দিয়ে রাখবো। ব্যাংকে জমা থাকলে হবে কি, জিনিসগুলো নিরাপদ হবে, চুরি চামারি থেকে বাঁচা যাবে আর কি। এগুলো ব্যাংকে জমা রাখা যায় আব্বা? হ্যাঁ, জমা রাখা যায় তো। আচ্ছা আব্বা, হ্যাঁ বলো। আমি যদি কোনো মানুষের মন চুরি করে নিয়ে আসি, সেটা কি ব্যাংকে জমা রাখা যাবে? শোনো মাইয়ার কথা, এগুলো আবার ইভিনে ব্যাংকে জমা রাখা যায় কিনা, মানুষের মন এটা কি ব্যাংকে রাখার জিনিস? বাদ দাও ওইসব কথা, এখন বলো কালকে তো যাবো আমি, কি কি লাগবে তোমার ওইটা বলে দাও। তুমি দশটা না পাঁচটা না, আমার একটা মাত্র মায়া, কি কি লাগবো সেটা বলো। আব্বা, আমার না বেশি কিছু লাগবো না, আমার জন্য একটা শার্ট আনবেন? আনবো কি? শার্ট? শার্ট? শার্ট আনবো তোমার জন্য? না না না, আমার জন্য না। তাইলে তোমার আদু মামার তো গত মাসে আমি একটা শার্ট দিলাম, নতুন শার্ট কিনা দিলাম, এখন আবার নতুন করে শার্ট দিতে হইব? আব্বা, সেটা তো আপনি দিচ্ছেন, আর আমি যে আদু মামারের কথা দিছি আমার একটা কথা দাম আছে না আব্বা, আপনি কি আমার মানের জুতো রাখবেন না? তুমি কি কথা দিয়ে দিছো? তুমি কথা দিলে তো তোমার কথার একটা দাম আছে, তুমি আমার একমাত্র মায়া, তুমি কথা দিছো আর তোমার কথা আমার রাখতে হবে না? আমি অবশ্যই রাখবো, আর তুমি আর দিলাম একটা শার্ট কিনা, অসুবিধা নাই। আচ্ছা, আর তুমি আর এই যে মনে করো সাইজটা তো আমি জানি না। আমি তো কইলামই আপনার সাইজের আনলি মামার হইব, হয়ে যাবো না, হইব তো। আচ্ছা আনুমানে, ঠিক আছে আনুমানে, অসুবিধা নাই, আর তো তোমার কোনো দায় দাবি নাই। না, আর একটা কথা আছে। হ্যাঁ বলো। শার্টটা নীল রঙে হইতে হইব, হয় এক রঙের নীল রঙ, শোলো রাত্র অনেক হয়েছে, এখন ভিতরে শোলো খাওয়া করে আমার খিদা লাগছে, খায় ঘুমাইতে। তোমার মা ঘুমাই গেছে নাকি?
মজন শহরে যাইতেছে। শহরে গেলে আমি কি করব? আমি কই কি ভাইয়ের একটা খবর নিতে পারে কিনা ওর একটু কইয়া দেখবো নাকি? মজন শহরে যাইব কেন? তার বাপের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা জমা পড়ছে, সেই টাকাগুলো তুলতে যাই। মজন রে কইস আমার সাথে দেখা করতে, পোলাটার অনেকদিন কোনো খোঁজ খবর পাই না, একটু যদি খুঁজা দেখতো। তোমার পোলা সুখেই আছে, বাপজানের সব টাকা চুরি কইরা সে এখন ভালো মানুষ আছে। বাপজান যে কয়েছে ওর না, তুই রাখতো কাল ওরে খবর দিবি, ওর লগে আমি কথা কম দে পান্ডা দে। আমার কাজ আছে তাই। বাদশা মিয়া, আপনার বাদশাহে কি শুধু শহরে নাকি গ্রামেও আছে? না আসলে আমি তো গ্রামে বেড়াতে আসছি, আমার বাদশাহগিরি সব শহরেই বলতে পারে। দেখা যাবে আপনার বাদশাহি কি শুধু সৈন্য সামন্তী সারা বাদশাহি নাকি একা একা বাদশাহি করে বেড়ান। কেন কি সমস্যা? খবর কিছু শুনতে পান নাই আপনি? খবর কি, কিসের খবর? গ্রামে যে পুলিশ আসছে এই খবর কি আজকাল আমারে দিতে হইব আপনার? না না না, তা দিতে হবে কেন? আমি তো জানি, আমি জানি যে গ্রামে পুলিশ আসছে আর কি। আচ্ছা আচ্ছা, পুলিশ আসছে তো দেখান, আপনার বাচ্চাই কই, আপনার সৈন্য সামন্ত কই? আমি কি কি দেখাবো, এখানে দেখানোর কিছু নাই তো। আমি পুলিশ আসছে, পুলিশের কাজ পুলিশ করবে। আচ্ছা আচ্ছা, পুলিশের কাজ পুলিশ করবে। শুনলাম আপনারে ও নাকি খুঁজতেছে পুলিশ। কি আমারে খুঁজতেছে মানে? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনারে খুঁজতেই পারে পুলিশ, পারে না? আমি বরং যাই। হ্যাঁ যান মানে? এতদিন তো দেখলে পরে একটু কথা বলার জন্য মিনমিন মিনমিন করতেন, আর এখন পুলিশের নাম শুনে এই অবস্থা? না ঠিক আছে, আপনার বাদশাহি যে কত দূর আমার বোঝ হয়ে গেছে ভাই। আমি আপনার কাছে আসবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসবো এখন যাই। না না, আমার যে কি নায়িকা বানাবেন বলছিলেন, এখন পুলিশের নাম শুনেই ভাবতেছে। না বানাবো তো, অবশ্যই নায়িকা বানাবো, কিন্তু মানে পুলিশ যেহেতু আমার নামটা ধরে আমাকে খুঁজছে, আমার এখন আমার একটু যাওয়া উচিত। হ্যাঁ আমি যাই, পরে আপনার সাথে দেখা করো, পরে পরে নায়িকা বানাবো আপনাকে। হ্যাঁ নিজে নায়িকা করতেছেন না, পুলিশ দিকে ভাবতেছে। না না না, আমি আসবো, আমি আসবো, আসবো না। যোগ্য সে পাগল ছাগল, নায়িকা বানাইবো, পুরুষের নাম শুনেই থাকছে। নাই তো হাতে লেখা করতে তো বেশি পিএইচডি করছি তো, এটার জন্য বুঝে না। কি খবর রাসেল মিয়া, এই গাছের নিচে তারা কি করতেছ? নাই তো ভাই, একটু তারা কথা বই কইতেছি। তারা কথা কইতেছ, তুমি শিক্ষিত পোলা, রাস্তাঘাটে তারা কথা বললে গ্রামের মানুষ দেখলে কি কইব? হ্যাঁ কাণ্ড জ্ঞান বলতে তোমার কিছু নাই। আর এই যে তোমার তো মানে বুঝলাম না, তুমি তো গানের ভক্ত আমার, এইভাবে রাস্তাঘাটে তারা এমন কথা কইলে মানুষ কি বলবো? হ্যাঁ আরে আলী ভাই, এমনি আমরা একটু কথা বলতেছি না, আমরা তো বন্ধু মানুষ। ও ঠিক আছে বন্ধু মানুষ, ঠিক আছে কথা বলো, কিন্তু এইভাবে না, দিলু রাইকো মাথার মতো বুঝছো। আর দেখছো ওই এলাকার চড়ে গলি গা, একটু যে তারা কথা কমো ওইটারও কোনো উপায় নেই। থাক চলো যাই গিয়ে বাসায়। চলো রত্না, খবর শুনছো নজির ভাই তো জেল থেকে ছাড়া পাচ্ছে? কি কয় সব, নজির ভাই জেল থেকে ছাড়া পাইতেছে? হ্যাঁ উফ, তাহলে ভালো হইলো। নজির ভাই জেল থেকে ছাড়া পাইবো সেটা শুনে তুমি এত খুশি কেন? খুশি হব না, আরে নজির ভাই তোমার হাতের ছুরি নিয়ে গেছিল বাজারে পালিশ করার জন্য, সেই ছুরি তো এখনো ফেরত পাই নাই, তাই এবার ভাবতেছি নজির ভাই ছাড়া পাইলে আমার ছুরি দুটো আমি পাবো। নজির ভাই তোমার চুরি নিয়ে গেছে আর সেই চুরি তুমি ফেরত পাইবা? দেখো যদি জেল থেকে ছাড়া পাওয়ার সময় চুরি দিয়ে দেয় তাই পাইবা, আর নয় তো আর কই পাইবা।
এসব কি ফালতু কথা কয় আমার চুরি সে জেলে লই যাইব কেন তাহলে নজির ভাই চুরি নিছে তোমার পলিশ করনের লাগি আর মানুষ পাও নাই তুমি নজির ভাইরে চুরি দিছো আরে দূরো নজির ভাই তো বললো আমার যে তোমার হাতে চুরিগুলো ময়লা হয়ে গেছে আমার কাছে দাও আমি বাজার যাইতেছি একটু পলিশ করে নিয়ে দেব আমি তো সরল বিশ্বাসে দিয়ে দিছি চুরি তো এই দুইটাও দেখি ময়লা হইছে তো এই দুইটা আমারে দাও আচ্ছা কি কইতেছো ক্লিয়ার করে কও তো পলিশ করে এনে দিমু হ্যাঁ আমার আগের দুই চুরি পাই না নজির ভাইয়ের কাছে দিয়া আর এখন উনি এই দুই চুরি নিতে চায় তোকে মতলবটা কি কত ঠিক করে কও আরে কিছু না সাইড দিয়ে একলগে দিয়ে যাইবো নজির ভাই সারা পাক তারপর তবু অবস্থা কি করতেছে তারা আচ্ছা তাইলে আমি যাই গিয়া তুমি তোমার বাসায় যাও যত সব ফালতু আমি আমার আগের দুই চুরি ফেরত পাই না নজরে লিয়ে আসুক এবার জেল থেকে বাইরে এলে কি যে অবস্থাটা করবো তোমার নাম কি মজম জি স্যার বাড়ি তো স্যার ওই জাহানপুর গ্রামে আচ্ছা তোমাদের গ্রামে চোরের সংখ্যা কত স্যার কয়েকজন ছাড়া তো বাকি সবাই মোটামুটি সবাই সবাই চোর জি স্যার ধৈরা নিতে পারেন সেই রকমই আচ্ছা তুমি কি আমাকে একটা কাজ করে দিতে পারবে জি স্যার বলেন কি কাজ কাজটা হচ্ছে তুমি তাহেরের বিরুদ্ধে একটা সাক্ষী দিবে স্যার আমি তো কিছুই জানি না কি সাক্ষী দিব আমি তোমাকে বলে দিব না স্যার আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না